আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রশাসন অধি শাখা প্রশাসন কার্যালয় প্রধান কার্যালয় রাঙামাটি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন লোক নেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন, কোন পদের জন্য কত টাকা ফি আপনাকে প্রদান করতে হবে, সম্পূর্ণ আলোচনা করব। আপনারা সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, সকল প্রকার সরকারি চাকরির নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন, প্রথমেই দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি, শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে 15 মার্চ 2023 তারিখে এত স্মারকপ্রাপ্ত জনবল নিয়োগের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের নিম্নিত পদে পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখুন, প্রথমে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো গবেষণা কর্মকর্তা, গ্রেড 9, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল হলো 22,500 থেকে 53,060 টাকা এবং বয়সসীমা 18 থেকে 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতার বিষয়টা হলো, এটা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। তো এখান থেকে আপনারা যে পদে আবেদন করতে আগ্রহী সেই পদের অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাটি আপনি দেখে নেবেন। এই চাকরি সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি এই সার্কুলারটি দেখে নিতে পারবেন। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো জনসংযোগ কর্মকর্তা, গ্রেড 9, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা এবং বয়সসীমা 18 থেকে 30 বছর। তারপর সহকারী প্রকৌশল সিভিল, গ্রেড 9, পদ সংখ্যা 2টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060, বয়স সংখ্যা 18 থেকে 30 বছর। এবং পরিকল্পনা কর্মকর্তা, গ্রেড 9, পদ সংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 এবং বয়সসীমা 18 থেকে 30 বছর। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, গ্রেড 10, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 16,000 থেকে 38,680 টাকা, বয়সসীমা 18 থেকে 30। এই চাকরি সকল পদের জন্যই 18 থেকে 30 বছর পর্যন্ত স্থিতিশীল যোগ্য। তারপরে 6 নম্বরে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো সহকারী গবেষণা কর্মকর্তা, গ্রেড 12, পদ সংখ্যা 2টি, বেতন স্কেল 11,300 থেকে 27,300। তারপরে 7 নম্বরে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো সহকারী পরিকল্পনা কর্মকর্তা, গ্রেড 12, বেতন স্কেল পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 11,300 থেকে 27,300। 8 নম্বরে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো অফিস সুপারিনটেন্ডেন্ট, গ্রেড 12, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 11,300 থেকে 27,300। তারপরে 9 নম্বরে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো পরিকল্পনা সহকারী, গ্রেড 13, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 11,000 থেকে 26,590। 10 নম্বরে যে পদটি আছে সেটি হলো হিসাব সহকারী, গ্রেড 16, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490। 11 নম্বরে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো কার্য সহকারী, গ্রেড 16, পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490। তারপর 12 নম্বরে যে পদটি দেওয়া রয়েছে সেটি হলো গাড়ি চালক, গ্রেড 15, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 9,700 থেকে 23,490। ভ্যারিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে 13 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, গ্রেড 20, পদ সংখ্যা 5টি এবং বেতন স্কেল 8,500 থেকে 20,010। এই মিলে মোট পদ সংখ্যা হলো 21টি। তারপর আবেদনের শর্তাবলী, আবেদনের শর্তাবলী হলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকরির প্রধান নীতিমালা এত দ্বারা আপনার হলো প্রার্থীর বয়সসীমা যেটা বোঝানো হয়েছে সেটি হলো 1/9/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র বা পুত্র ক্ষেত্রে 32 বছর পর্যন্ত স্থিতিশীল যোগ্য। তারপরে এখানে দেখুন, আবেদন শুরু হবে
আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, আবেদন শেষ হবে। সদস্য প্রশাসন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি পার্বত্য জেলাকে আবেদনপত্র যথাযথ পূরণ করে আগামী 5/10/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন বেলা 4টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি এর বরাবর প্রেরণ করতে হবে। মানে এটি আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে, অনলাইনে আবেদন করতে পারছেন না। এই আবেদন করতে যে ফর্মটি প্রয়োজন হবে সেটি হলো এই ফর্ম। এই ফর্মের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন আবেদন ফর্মের সঙ্গে যে সকল কিছু আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, সংযুক্ত করতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদের সত্যায়িত কপি, তারপর সম্পর্কিত ছবি তোলা, তিন পাসপোর্ট সাইজের ছবি 3 কপি, জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি 1 কপি, তারপর স্থায়ী বাসিন্দা নাগরিকত্ব সনদ, মানে চেয়ারম্যান বা আপনার মেয়রের থেকে একটি নাগরিকত্ব সনদ নিতে হবে, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মূল চারিত্রিক সনদ, আপনার চারিত্রিক সনদ নিতে হবে, তারপর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই সকল দেখে নিবে। তারপর এখানে দেখুন যে পদের জন্য যত টাকা ফি আপনাকে প্রদান করতে হচ্ছে সেটি হলো, তো এখানে দেখুন ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য 600 টাকা, এবং 5 নং ক্রমিকের জন্য 500 টাকা, এবং 6 থেকে 8 নং ক্রমিকের জন্য 300 টাকা, এবং 9 থেকে 12 ক্রমিক যে পদগুলো রয়েছে তার জন্য 200 টাকা, এবং 13 নম্বর পদের জন্য 100 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করে আপনার আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা আছে যে সোনালী ব্যাংক PLC ব্যতীত অন্য কোনো ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না। তারপরে এখানে দেখুন নিচের দিকে আমি আরেকটি জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, সেটি হলো সকল শূন্য পদে 21 তারিখ ও সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 9 থেকে 13 ক্রমিকের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে 3 পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। তো আশা করি সার্কুলারটি সম্পর্কে সকলেই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সমাধান দিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।